দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে প্রতিনিয়তই বাজারে আসছে নিত্য নতুন প্রযুক্তি। বিগত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর সবচেয়ে আধুনিকতম সংযোজন চ্যাট জিপিটি। ব্যাপক সাড়া ফেলা এই চ্যাটবটের ব্যবহারকারীও বাড়ছে সমান্তালে। এবার আলোচিত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টেক্কা দিতে মাঠে নামছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ই ব্লগ জানিয়েছে, নতুন এই চ্যাটবটের নাম রাখা হয়েছে বার্ড। গুগলের এই নতুন চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ল্যামডা নামের ভাষার মডেল প্রায় 2 বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলের মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ধারণা করা হচ্ছে চ্যাট জিপিটির শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বার্ড। শিশুদের নাসার জেমস স্পেস টেলিস্কোপের নতুন কোনো আবিষ্কার বোঝানো থেকে শুরু করে অপরিচিত খেলার সঙ্গে পরিচিত করানো বার্ড সব রকম তথ্য দিতে সক্ষম। তবে চ্যাটবটটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে, তাই এটি শুধু পরীক্ষকেরাই ব্যবহার করতে পারছেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই চ্যাটবট কবে উন্মুক্ত করা হবে তা এখনও জানায়নি গুগল। বার্ড ছাড়াও লেখা থেকে গান বানিয়ে দেয় এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছে গুগল। এই মডেলের নাম দেওয়া হয়েছে MusicLM। এটি যে কোনো ঘরানার গান তৈরি করতে সক্ষম। ব্যবহারকারীকে শুধু লিখে দিতে হবে কোন ধরনের গান চান তিনি। MusicLM এর ডাটাবেজে 280 ঘন্টার গান রয়েছে। এগুলোর মাধ্যমে প্রশিক্ষণ নিয়েই গান তৈরি করবে MusicLM। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।